আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টিকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা বেসিক্যালি শিল্ড লোগো দেখব, ঠিক আছে? তো শিল্ড কেন দেখব? শিল্ড লোগো বেসিক্যালি মানে আমরা অনেক বেশি ইউজ করে থাকি, হেলথ লোগো, ফাইন্যান্সিয়াল লোগো, তারপরে আপনার সিকিউরিটি লোগো, ঠিক আছে? এইসব টাইপ লোগো যেইগুলোতে আছে এইগুলোতে আমরা শিল্ড লোগোগুলো মানে শিল্ড যেই অপশনটা আছে, শিল্ডের যেই অপশনটা প্রোটেকশন, ঠিক আছে, এইগুলো ইউজ করে থাকি এবং এইটার অনেক বেশি চাহিদা আছে। ইভেন আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা কন্টেস্ট উইন হয়েছে, আমি যদি আপনাদের দেখাই এখন, এই যে দেখেন, তো এই যে যেই কন্টেস্টটা, এই কন্টেস্টটা আমি উইন হয়েছি শুধুমাত্র শিল্ড লোগোর কারণে, ঠিক আছে? সো শিল্ড লোগো অনেক বেশি চাহিদা আছে এবং শিল্ড লোগো যদি আমরা শিখতে পারি অনেক ভালোভাবে, আমরা এই এই যে যে তিনটা ক্যাটাগরি আছে, হেলথ, ফাইন্যান্সিয়াল, সিকিউরিটি, এই তিনটা ক্যাটাগরিতে আমরা অনেকভাবেই এই লোগোগুলোকে তৈরি করে দিতে পারবো এবং উইন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এইসব শিল্ড লোগোতে, ঠিক আছে? তো চলেন আজকে আমরা দেখি যে কীভাবে শিল্ড লোগো তৈরি করা যায়। তো শিল্ড লোগো তৈরি করার জন্য আমরা সিম্পলি সহজ ট্রিক্স শিখব, সহজভাবে দেখব, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা করবো, আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে নেবো, অ্যাল প্রেস করলে আমাদের ইলিপস টুল চলে আসে। এরপরে আমরা এখান থেকে দুটা বৃত্ত আঁকবো। ওকে, শিফট এক্স দিয়ে আমি এটাকে স্ট্রোক করে নিলাম, স্ট্রোক ব্ল্যাক দিলাম, ঠিক আছে? এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি অল্টার হোল্ড করে রেখে একটা কপি করব, এই বরাবর শিফট সাথে ধরে রাখবো, তাহলে একদম একুরেট সাইজ থাকবে। এরপর আরেকটা কপি করবো অল্টার হোল্ড করে রেখে, এটাকে আমি এই যে যে মধ্যবিন্দু আছে এটার, এই মধ্যবিন্দুটা এইখানে রাখবো, ঠিক আছে? তো এখানে এটাকে আমি নিয়ে আসি এখানে মধ্যবিন্দুটাকে সহ। ওকে, এই যে, ঠিক আছে, মধ্যবিন্দু সহ রাখলাম। এরপরে আমি আরেকটা কপি করবো অল্টার হোল্ড করে রেখে, আরেকটা কপি করবো এই যে যে অংশটা আছে এটার মিডলে রাখবো, ঠিক আছে? এই যে অংশটা আছে এটার মিডল অপশন আমাদের চোখের আন্দাজ অনুসারে আমরা রাখবো। ওকে, তো এইখানে রাখলাম, এটাই ধরি আমি মিডল, সো এখানে রাখলাম। এরপর আমি এটার একটা কপি করে রাখি, অর্ডার হোল্ড করে রেখে কপি করে রাখলাম এখানে। এরপর যেটা করব, আমি টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, যার শর্টকাট হচ্ছে শিফট এম। তো শেপ বিল্ডার টুল নিয়ে নিলাম। এবার আমি বাইরের যে অংশগুলো আছে এগুলো সব ডিলিট করে দেবো, অল্টার হোল্ড করে রেখে আমি যদি এমনি ড্র্যাগ করি তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, সো ডিলিট হয়ে গেল। এরপরে আমি যেটা করব, আমি এখান থেকে যে কোনো একটা কালার নিব, শিফট এক্স দিয়ে আমি স্ট্রোকটাকে ফিল কালার করে নিলাম এবং এখান থেকে আমি একটা জাস্ট সিম্পলি এই কালারটা নিলাম। এরপর এই অংশটাকে মিলাই দেবো, এই অংশটা মিলাই দেবো এবং এই অংশটা মিলাই দেবো। দেখেন, হয়ে গেছে আমাদের একটা শিল্ড লোগো, ঠিক আছে? ক্যামেরা লোগো বলতে পারি আমরা, ক্যামেরার স্ক্যান লোগো, ঠিক আছে? তো এখানে আমরা এখন গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দিতে পারি। সো জি প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল অ্যাক্টিভ হয় অ্যান্ড দেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোয়াট হ্যাপেন, ও আচ্ছা, আমরা স্ট্রোকটাকে উপরে রাখছি, দ্যাটস এটা কাজ করতেছে না। সো আমি ফিল কালারটাকে উপরে নিয়ে আসলাম। এরপরে আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত রাখলাম, আবার এটা সিলেক্ট করলাম, এখান থেকে এই কর্নার পর্যন্ত আনলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, দ্যাটস ইট। সো দেখেন, এই যে একটা শিল্ড লোগো হয়ে গেল। তো এরকমভাবে আপনারা একটা শিল্ড লোগো তৈরি করতে পারেন, এইভাবে করে আপনারা ইউজ করতে পারেন, আপনারা কন্টেস্টে খেলতে পারেন। ওকে, তো আমি এটাকে আবার নিয়ে আসলাম, আমরা আরেকটা দেখি শিল্ড লোগো তৈরি করা। সো এবার আমরা যেটা করবো, আমরা এই মিডলটাকে ডিলিট করে দিব, মিডল অপশনটাকে। তো মিডল অপশনটাকে ডিলিট করে দেওয়ার পরে আমি যদি টোটালটাকে সিলেক্ট করি, টোটাল সিলেক্ট করার পরে আমি এটাকে একটু জুম করে নিই, বড় করে নিই আর কি। বড় করে নেওয়ার পরে আমি এটার স্ট্রোক লাইন মোটা করে দিই, আমি যতটুকু মোটা দেখতে চাই, ঠিক আছে? আমি 20 পয়েন্ট রাখলাম এবং এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সো এক্সপ্যান্ডের একটা শর্টকাট আছে, আপনারা যদি দেখেন অবজেক্টে আসি, অবজেক্টে আসার পর দেখেন এক্সপ্যান্ডের আমি একটা শর্টকাট তৈরি করে রাখছি, কন্ট্রোল শিফট 7। সো এটা কীভাবে করবেন, ইডিটে যাবেন, ইডিট থেকে কিবোর্ড শর্টকাট এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের এখানে সম্ভবত ইলাস্ট্রেটর ডিফল্ট থাকবে, আর যদি আপনারা এর আগে আমরা যেমন অফসেট পাতের একটা শর্টকাট তৈরি করে রেখেছিলাম প্রথম ভিডিওতে, ওইটা যদি বানায় রাখেন তাহলে আপনাদের কাছে এরকম নাম যাবে। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। ওকে, তো এখান থেকে আসার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে মেনু কমেন্টে যাবেন। মেনু কমেন্টে যাওয়ার পরে এই যে ইডিট, ইডিট থেকে, সরি নট ইডিট, ইট ইজ অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা এই যে এক্সপ্যান্ডের যে অপশন আছে এখানে আসবেন। এখানে আসার পরে এই যে যে খালি বক্স আছে, যা ধরেন এই যে ক্রপ ইমেজ, এখানে আসার পরে দেখেন খালি বক্স আছে। সো এখানে ক্লিক করার পরে আপনারা যেই বাটনটা দিবেন, লাইক আমি দিছি কন্ট্রোল শিফট 7। সো দেখেন এই যে অটোমেটিক চলে আসছে এবং আমার যেহেতু এটা দেওয়া আছে, এই যে উপরে একটা কন্ট্রোল শিফট 7 দেওয়া আছে, সো আমার এখানে দেখাইতেছে যে এটা অলরেডি ইউজ হইতেছে। ওকে,
সো আপনারা যেই কিবোর্ড শর্টকাটটা দিবেন ওইটা যদি ইউজ হয় তাহলে এখানে নোটিফিকেশন চলে আসবে, আর যদি ইউজ না হয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। সো আমি এক্সপ্যান্ডে কন্ট্রোল শিফট 7 দিছি এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কন্ট্রোল শিফট 8 এবং অফসেট পাথ কন্ট্রোল শিফট 9, এইগুলো দেওয়ার পরে ওকে প্রেস করবেন, তাহলে আপনাদের কাছে সেভ যাবে এবং সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে দেন হচ্ছে আপনার এই শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। ওকে, সো এখন থেকে আমরা এক্সপ্যান্ডের জন্য বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের জন্য শর্টকাট কীগুলো ইউজ করবো, সো আই থিঙ্ক আপনারা এভাবে তৈরি করে নেবেন, এগুলো অনেক টাইম সেভ করে। ওকে, তো চলেন আমরা এখন যেখানে ছিলাম সেখানে যাই। তো এখন আমাদের কাছে তিনটা রাউন্ড শেপ আছে এবং এইটাকে আমরা যেটা করব, আমরা টোটালটাকে সিলেক্ট করি, শিফট অ্যাম প্রেস করি এবং এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিই, বাইরেরগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে যেটা হলো আমার কাছে এখন একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা লাইন আছে আমার কাছে। এখন এই তিনটা লাইন থেকে আমরা যেটা করবো, আমরা এখান থেকে এক্সপ্যান্ড মানে এই বাইরের অংশটুকু কিছু কাটবো, ঠিক আছে। সো প্রথম আমি এই অংশটাকে ধরলাম, এই অংশটাকে ধরার পরে আমি অফসেট পাথ করবো কন্ট্রোল শিফট 9, যেটা আমরা শর্টকাট তৈরি করে রাখছি। এবার প্রিভিউতে ক্লিক করি, এটা মাইনাস আছে, আমরা এটাকে প্লাসে নিয়ে যাই। ওকে, 6 পিক্সেল করলাম, এটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে এইটাকে সিলেক্ট করবো, এইটা সিলেক্ট করার পরে শিফট অ্যাম প্রেস করবো, শেপ বিল্ডার টুল, এবং এইটুকু ডিলিট করে দেবো, ঠিক আছে, এইটুকু ডিলিট করে দিলাম। দেন এক্সট্রা যতটুকু আছে এক্সট্রাগুলোকে আমরা চাইলে এখান থেকে থাক, এইগুলো থাক, এক্সট্রা কিছু নাই। আচ্ছা, এরপরে যেটা আছে এই অংশটা আছে, সো এই অংশটাকে ধরলাম কন্ট্রোল শিফট 9 দিয়ে আমরা শেপ বিল্ডার টুল, সরি অফসেট পাথ নিয়ে আসলাম এবং এখান থেকে ইন্টারপ্রেস করলাম যেই সাইজ ছিল ওই সাইজই, এবং শিফট হোল করে রেখে আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপরে শিফট অ্যাম দিয়ে শেপ বিল্ডার টুল নিলাম এবং এইটাকে মাইনাস করে দিলাম এবং এইটুকু মাইনাস করে দিলাম, ঠিক আছে। এরপরে যেটুকু আছে সেটা হচ্ছে এইটা, এই যে এই অংশটুকু, সো আমরা এই অংশটাকে ধরলাম কন্ট্রোল শিফট 9 অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ যা আছে তাই ওকে দিলাম এবং এটা সিলেক্ট করলাম। এরপরে শিফট অ্যাম এবং এইটুকু ডিলিট করে দিলাম এবং এইটুকু ডিলিট করে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের কাটা ছিঁড়া। এবার টোটাল আগে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিট করে দিতে পারি, এই যে দেখেন এইখানেও একটা শিল্ড লোগো হয়ে গেছে। ওকে, তো এখানে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন, নর্মালি আমি এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। তো এইভাবে করে আমরা শিল্ড লোগো তৈরি করতে পারি। এরপরে আমরা আরও একভাবে শিল্ড লোগো তৈরি করতে পারি, সো আমি দুইটা আমি ইলিপস টুলটা নিলাম, এল প্রেস করে আমরা এখান থেকে সার্কেল ড্র করি, শিফট এক্স দিয়ে আমি এটাকে স্ট্রোক করে নিলাম, অ্যান্ড অল্টার হোল করে রেখে এটার একটা কপি করলাম আমি এই পর্যন্ত, এই যে এই অ্যাঙ্ক মানে মিডল পয়েন্ট পর্যন্ত। এরপরে এই টোটালটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমি এটাকে ইন্টারসেক্ট করে দেবো, মানে হচ্ছে মাঝখানেরটুকু থাকবে, বাকি দুই পাশেরটুকু ডিলিট হয়ে গেল, দেখতেই পারলেন। ওকে, তো এখন আমরা যেটা করবো, আমরা এটাকে কতটুকু শিল্ড তৈরি করতে চাই, লাইক আমার এই লোগোটা যদি আপনারা দেখেন যে এইটা কেমন ছিল, এটা উপরের দিকে একটু ঢেউ ছিল, বাট আমি এখন যেটা দেখাইতেছি এটা ঢেউ থাকবে না। ওকে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমি লাইন সেগমেন্ট টুলটা নিলাম এবং এখান থেকে আমি যতটুকু এটা দেখতে চাই অতটুকু আমি জাস্ট এখানে সিলেক্ট করব, ঠিক আছে, লাইক আরও একটু নিচে থাকতে পারে হয়তো বা, এইটুকু সিলেক্ট করলাম। এবার পুরোটা সিলেক্ট করে শিফট অ্যাম দিয়ে শেপ বিল্ডার টুল নিলাম এবং এইটুকু মাইনাস করে দিলাম এবং এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা যেটা করবো, আমরা ইলিপস টুল নিব, এল প্রেস করলে ইলিপস টুল চলে আসে। এবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এখানে একটা লাইন ড্র করব, লাইক এতটুকু লাইন হতে পারে, সরি সার্কেল ড্র করলাম। এরপরে আবার শিফট অল্টার হোল করে রেখে, অল্টার এবং শিফট হোল করে রেখে আমি এই কর্নারে আরেকটা নিয়ে আসলাম, সো দুইটা কর্নারে চলে আসলো। এবার টোটালটাকে সিলেক্ট করলাম, শিফট অ্যাম দিয়ে শেপ বিল্ডার টুল নিলাম এবং এইটুকু অংশ আমি ডিলিট করে দিলাম। তাহলে দেখেন অলরেডি আমাদের একটা শিল্ড লোগো তৈরি হয়ে গেছে। এবার আমি টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে শিফট এক্স দিই, তাহলে এটা স্ট্রোক কালার থেকে ফিল কালার হয়ে গেল। আমি এটা একটু জুম করে নিই, বড় করে নিই। এখন আপনারা চাইলে এটাকে মোটা করতে পারবেন, চিকনও করতে পারবেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো আমি নর্মালি যেমন ছিল এমন রাখলাম। এরপরে যেটা করবো, আমি এটাকে অফসেট পাথ করবো মাইনাসের দিকে, তো কন্ট্রোল শিফট 9 দিয়ে আমরা অফসেট পাথ নিয়ে আসলাম, যেটা শর্টকাট আমরা তৈরি করে রাখছি। আমরা একটু প্রিভিউ দেই, তাহলে দেখেন এটা বাইরের দিকে চলে গেছে, আমি এটাকে ভিতরের দিকে নিয়ে আসি, মানে মাইনাসের দিকে করলাম, -11 পিক্সেল সিলেক্ট করলাম এবং এইটার কালার আমি দিব হোয়াইট। ওকে, এরপরে আমি আবার অফসেট পাথে যাই, কন্ট্রোল শিফট 9 অ্যান্ড প্রিভিউ দেই, এইটার আমি আর একটু বেশি রাখবো, 30 পিক্সেল ওকে দিলাম এবং এইটার কালার আমি আবার ব্লু দিলাম, ঠিক আছে। অ্যান্ড আবার একটা দিই, কন্ট্রোল শিফট 9 এবং যা ছিল তাই দিব, 13 পিক্সেল, ঠিক আছে, ওকে দিলাম। অ্যান্ড এইটার কালার আমি দিব গ্রেডিয়েন্ট। ওকে, তো গ্রেডিয়েন্ট তো দিলাম, বাট এখন কথা হচ্ছে এইখানে আমি এটাকে একটা রিফ্লেক্ট দেখাইতে চাইতেছি, ঠিক আছে। সো প্রথমে আমি যেটা করব, এইটাকে এই যে অপশনটা আছে এটাকে আমি এইটার যে গ্রেডিয়েন্ট কালারটা আছে লাস্টের এই কালারটা দিব, ঠিক আছে। সো এই কালারটা হচ্ছে এইটা, কালার কোডটা আমি কপি করি কন্ট্রোল সি এবং এইটাকে সিলেক্ট করার পরে আমি কালারে যাব, কালার থেকে এই অপশনটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার দেবো, তাহলে দেখেন এটা এই কালারটা হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে সিলেক্ট করব, এখান থেকে জি প্রেস করে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসবো এবং এইটাকে এই অ্যাঙ্গেল বরাবর করে দিব, সরি উপর থেকে নিচে আসবে। ওকে, সো এই বরাবর করে দিলাম,
দ্যাটস ইট। ওকে, এখন যেটা করব আমি এই মাঝখানেটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এটার উপরে আরেকটা, এবং এটার আমি একটা কালার দিয়ে দিতে পারি লাইক সিম্পলি। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এই কালারটাতে দিলাম। ওকে, জাস্ট নর্মাল আমরা দেখার জন্য আমরা এখানে অন্য কিছু করব এখন, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুল নেই, ইলিপস টুল নেওয়ার পরে আমি এখানে একটা বৃত্ত আঁকি, লাইন ড্র করি, অ্যান্ড আমি এটাকে এইখানে বসায় দিই। ওকে, এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে আমি যেটা করব, সিলেকশন টুলটা নিলাম, এরপরে শিফট হোল করে, যে তোমার ইলিপস টুল সিলেক্ট করা আছে, শিফট হোল করে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে আমার অতটুকু ডিলেট হয়ে গেলো, এতটুকু থাকলো। এখন এখানে আমি একটা কালার দিতে পারি, যেটা হচ্ছে যে আমার কালার কোড অলরেডি দেওয়া ছিল, কপি করা আছে, সো আমি কালার কোডটা এখানে বসাই দিলাম। সরি, কালার কোড নাই, কারণ আমি পুরো লাইনটারে কপি করছিলাম। যাই হোক, তো আমি এখন যেটা করবো, আমি এটাকে এইটার সাথে মিক্স করব, অ্যান্ড এইটা একটু লাইট করে দেবো। সো আমি এখান থেকে লাইট করতে পারি, HSB নিতে পারি, হিউ সিচুয়েশন ব্রাইটনেস, এবং এখান থেকে আমি হালকা ব্রাইটনেসটা করে দিতে পারি, দ্যাটস ইট। সো দেখেন, আমার একটা শিল্ড লোগো হয়ে গেছে। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা শিল্ড লোগোগুলো তৈরি করতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু শিল্ড লোগো দেবো, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক লোগোতে আমরা এটা ইউজ করতে পারি। যেটা বললাম প্রথমেই, যে আপনারা এই শিল্ড লোগোগুলো হেলথ, ফাইন্যান্সিয়াল, তারপরে সিকিউরিটি টাইপ লোগোগুলোতে ইউজ করতে পারেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটা লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।